এবার নিউ মার্কেটে স্বপ্ন পোড়া গন্ধ। বঙ্গবাজারের ক্ষত না শুকাতেই পড়ল নিউ সুপারমার্কেট। ঈদের আগেই পক্ষে বসলেন হাজারো ব্যবসায়ী। আমার দোকান দোতলায়, আমার দোতলায় সব কয়লা হয়ে গেছে। যখন আপনি শাটার খুলতেছেন, বাতাসের কারণে দাউদাউ করে আবার জ্বলে উঠতেছে। এখন তো একটা টাকাও নেই, শেষ, সব শেষ হয়ে গেছে। সিটি কর্পোরেশনের কাজ নিয়ে মুখোমুখি মেয়র ব্যবসায়ী। এটা ভাঙার কি কারণটা ছিল? চারটা সিঁড়ি ভাঙছে। কালকে রাতে 3টা বাজে তারা আসছে, তারা আইসা বলতেছে জায়গা তোমাদের এখানে জেনে যা আছে সব এখান থেকে সরায় ফেলো। হাতুড়ি দিয়ে ভাঙলে সেখানে আগুন হওয়ার কোনো সুযোগ নাই। এটা মূলত একটি যান্ত্রিক যন্ত্র, হাতুড়ি। জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়েন ফায়ার সার্ভিস কর্মীরা। ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন 14 ফায়ার ফাইটার সহ অন্তত 28 জন। লিক হওয়ার কারণে সব পানি তো বেরি হয়ে যাচ্ছে, না পেরে নিজের ওন্না দিয়ে হচ্ছে দিয়ে রাখলাম। কোনো নাশকতা আছে কিনা গোয়েন্দা সংস্থাগুলোকে আবেদন করব। একের পর এক কেন আগুন লাগছে এটা খতিয়ে দেখার জন্য আমরা তাদেরকে রিকোয়েস্ট করব। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি খান তাজনীন আহসান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। উত্তরার পর এবার টঙ্গীতে বিআরটি প্রকল্পে দুর্ঘটনা। ক্রেন উল্টে গেল দোকান ও ঘরের ওপর, শিশু সহ আহত 5। চলছে উদ্ধার কাজ, কর্তৃপক্ষের অসতর্কতাকে দুষছেন স্থানীয়রা। 5 সিটিতে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত। বরিশালে নৌকার মাঝি আবুল খায়ের আবদুল্লাহ, গাজীপুরে আজমতুল্লাহ, সিলেটে আনোয়ারুজ্জামান, রাজশাহী খুলনায় পুরানো মুখ। এবং নজিরবিহীন দাবদাহে পড়ছে দেশ। বাতাসে জলীয় বাষ্প বাড়ায়, আরও বাড়তে পারে গরম। 8 বছরের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় 42 ডিগ্রি সেলসিয়াস, হাসপাতালে রোগীর চাপ। বঙ্গবাজারের পর স্বপ্নভঙ্গের তালিকায় এবার নতুন নাম যুক্ত হল রাজধানীর নিউ সুপারমার্কেট। পাষণ্ড আগুনে পড়েছে শত শত দোকান। সেই সঙ্গে ঈদের আগে নিঃস্ব হয়ে পথে বসে গেলেন দোকান মালিক, শ্রমিক, কর্মচারী মিলিয়ে কয়েক হাজার মানুষ। ভোর 5:30টার পর আগুন লাগার খবর পাওয়া মাত্রই নেভানোর কাজে যোগ দেয় ফায়ার সার্ভিস। 30টি ইউনিটের প্রায় 3.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। তবে জানা যায়নি অগ্নিকাণ্ডের কারণ। বঙ্গবাজারের ভয়াবহ আগুনের রেশ না কাটতেই আরেক আগুন, আরেক ধ্বংসযজ্ঞ, আরেক দুর্যোগের ঘনঘটা। ঈদের বাকি হাতে গুনে আর মাত্র সপ্তাহখানেক। শনিবার সাপ্তাহিক ছুটির দিনে ভালো বিক্রির আশায় সেহরি খেয়ে নিশ্চিন্তে ঘুমে যখন ব্যবসায়ীরা, ঠিক তখনই ঘুমন্ত নগরীতে আগুনের হানা। ভোরের আলো না ফুটতেই আগুনের লেলিহান শিখার দখলে রাজধানীর নিউ মার্কেট। একে একে পুড়তে থাকে ঈদ উপলক্ষে নতুন পোশাকে সজ্জিত দোকান, সেই সঙ্গে ধ্বংস হয় দোকানিদের স্বপ্ন। আগুনের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিস কর্মীরা, শুরু করেন আগুন নেভানোর কাজ। তবে সময়ের সঙ্গে সঙ্গে আগুন রূপ নেয় দানবীয় আকারে। অসহায় হয়ে পড়েন দমকল কর্মীরা, যুক্ত হয় আরও ইউনিট। এক পর্যায়ে 30টি ইউনিট হাত লাগায় অগ্নি নির্বাপনের কাজে। আগুন নেভাতে পার্শ্ববর্তী ঢাকা কলেজের পুকুর থেকে সংগ্রহ করা হয় পানি। আগুনের খবর পেয়ে ছুটে আসা দোকানিরা নিজেদের মতো হাত লাগান নেভানোর কাজে, কিন্তু আগুনের তীব্রতার কাছে ব্যর্থ যেন সব চেষ্টা। একদিকে আগুন, অন্যদিকে দোকান মালিক, ব্যবসায়ী ও স্বজনদের ভিড়। দিক বিদিক ছোটাছুটি আর আহাজারি। আগুন নেভানোর পাশাপাশি অনেক দোকানি মরিয়া হয়ে পড়েন শেষ সম্বল বাঁচাতে। জানালার কাঁচ ভেঙে বের করে আনেন পণ্য। ফায়ার সার্ভিসের প্রায় 3.5 ঘন্টার চেষ্টায় এক পর্যায়ে কিছুটা হার মানে আগুন। তবে ততক্ষণে পুড়ে ছাই অনেক কিছু। উৎসুক জনতার ভিড় সামলে আগুন নেভাতে কিছুটা ধকল পোহাতে হয়েছে জানিয়ে খোদ ফায়ার সার্ভিসের ডিজির প্রশ্ন, কেন একের পর এক এমন অগ্নিকাণ্ড? কোনো নাশকতা আছে কিনা গোয়েন্দা সংস্থাগুলোকে আবেদন করব।
একের পর এক কেন আগুন লাগছে এটা খতিয়ে দেখার জন্য আমরা তাদেরকে রিকোয়েস্ট করব। আগুনের সূত্রপাতের 11 ঘন্টা পর ঘটনাস্থলে আসেন ঢাকা দক্ষিণের মেয়র। বলেন, আগুন লাগার কারণ সম্পর্কে ব্যবসায়ীদের দাবি সঠিক নয়। হাতুড়ি দিয়ে ভাঙলে সেখানে আগুন হওয়ার কোনো সুযোগ নাই, এটা মূলত একটি যান্ত্রিক যন্ত্র, হাতুড়ি। ভয়াবহ আগুন নেভাতে শুধু ফায়ার সার্ভিসই নয়, যোগ দেয় সেনা, নৌ, বিমান বাহিনী। আইন শৃঙ্খলা রক্ষা সহ সার্বিক নিরাপত্তায় নিয়োজিত ছিলেন বিজিবি, র‍্যাব ও পুলিশ সদস্যরাও। বঙ্গবাজার, এরপর নিউ সুপার মার্কেট, সপ্তাহের ব্যবধানে এমন দুটি ভয়াবহ অগ্নিকাণ্ড কেড়ে নিল লাখো মানুষের স্বপ্ন, লাখো মানুষের রুটি রুজি। এর সঙ্গে সঙ্গে জানান দিয়ে গেল বড় একটি বার্তার, কতটা অনিরাপদভাবে টিকে আছে এই তিলোত্তমা ঢাকা শহর, জাদুর শহর। তাজর মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। নিউ মার্কেটে আগুন নিয়ন্ত্রণের পরই পড়ে যাওয়া ভবনের ভেতরে প্রবেশ করেন সহকর্মী রাশেদ লিমন, তুলে আনার চেষ্টা করেন জীবনের ঝুঁকি নিয়ে সর্বশান্ত ব্যবসায়ীদের উদ্ধার তৎপরতা ও হাহাকারের চিত্র। স্বপ্ন ছিল এই দোকানিদের, এই ব্যবসায়ীদের এগুলো বিক্রি করে তাদের ঈদ হবে, ঠিক এগুলো পরেই হয়তো কেউ ঈদের আনন্দ করতেন। সব কিছুই যেন পুড়ে ছাই হয়ে গেছে এই এই অগ্নিকাণ্ডে। যে দোকানগুলো সাজিয়ে রাখা হয়েছিল, থরে থরে কাপড়, স্বপ্ন সাজানো হয়েছিল এখানে, সব কিছু পুড়ে শেষ, সব কিছু নিস্তেজ হয়ে গেছে। এবং একের পর এক দোকান যখন খোলা হচ্ছে, তখন কিন্তু আসলে ধোয়ার কুণ্ডলি বা ধোয়ার মাত্রা আরও কিন্তু একের পর এক বেড়ে যাচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আমরা বারবারই যেটা বলে থাকি যে তারা জীবন বাজি রেখে কাজ করেন বা জীবন বাজি রেখে কাজ করে থাকেন, তার প্রমাণ আসলে আমরা সবসময় মানে দেখতে পাই না। আজকে এই অবস্থা এসে আসলে দেখা যায় যে তারা কী পরিমাণ এফোর্টটা দিচ্ছে। এবং এখানে যদি বলা হয় যে এখানের দোকানগুলোর কী অবস্থা, এখনও কিন্তু আসলে যখন এই দোকানগুলো, এই যে আমরা দেখছি যে কাজগুলো আসলে ভেঙে ভেঙে, এই দোকানের কাজ ভেঙে ভেঙে দোকানের মধ্যে পানি দেওয়া হচ্ছে, সব কিছু তুচ্ছ করে, সব কিছু উপেক্ষা করে আমরা দেখছি ব্যবসায়ীরা, তারা কিন্তু দোকানে আসছেন। দুটি কারণ, কেউ কেউ আসছেন যে নিজের সবশেষ বা সবশেষ সম্বলের শেষ অংশটুকু যদি রক্ষা করা যায়, এই একটা বিষয়। আরেকটি বিষয়, যা যাওয়ার গিয়েছে কারো কারো না, অনেকেরই, আমরা যখন কথা বলেছি অনেকেরই, সম্ভবত 80% ব্যবসায়ীদের ক্যাশের মধ্যেই কিন্তু নগদ অর্থ রয়েছে, এবং সেটি কিন্তু লাখ লাখ টাকা। তারা এখন অন্তত চেষ্টা করছেন যে ক্যাশ বাক্সটা সুরক্ষিত বের করা যায় কি না, তারা চেষ্টা করছেন ক্যাশ বাক্সের যে মধ্যে টাকাগুলো রয়েছে সেটি অন্তত তারা যেন নগদ টাকাটা, ক্যাশ টাকাটা তারা অন্তত কোনোভাবে পায় কি না। এই মার্কেটে এখন প্রতি পরতে পরতেই এমন নিঃস্ব হবার গল্প। এক বিষ মারলে আমরা যে বেচো চান্নাইতে টেকে লয়া যাবো বাসায়, সব শেষ, লক্ষ লক্ষ টাকার মাল ভাই রিজার্ভ করছি রমজানের জন্য ভাই, সব মাল শেষ ভাই, বাদে দেওয়ালাম না দোকানটারে ভাই, দোকানে হ্যান্ড ক্যাশ 1 লাখ টাকা আছে ভাই। ব্যবসায়ীরাও এখানে হুমড়ি খেয়ে পড়ছেন, কখন তার দোকানটি খোলার উপযোগী হবে বা কখন তার দোকানে বেঁচে থাকা সামান্যতম মালামালগুলো তারা নিয়ে বাড়ি ফিরতে পারবেন, কিংবা ক্যাশ কাউন্টারে গচ্ছিত অর্থগুলো কিছুটা হলেও সংগ্রহ করতে পারবেন। তাতে হয়তো তাদের এবারের ঈদ বা তাদের জীবিকা আবার স্বাভাবিকভাবে ফিরবে না, তবে কিছুটা হলেও স্বস্তি মিলবে। নিউ মার্কেটের ধ্বংসস্তূপ থেকে রাশেদ লিমন, সময় সংবাদ। ঢাকা নিউ সুপার মার্কেটে আগুনে সর্বশান্ত ব্যবসায়ীরা, পড়ে গেছে কয়েকশো দোকানের মালামাল ও নগদ টাকা, ঈদের আগে সব হারিয়ে এখন কেবলই আর্তনাদ। বেশি ক্ষতিগ্রস্ত নিউ সুপার মার্কেটের তৃতীয় তলার দোকানপাট। আমাকে সব শেষ হয়ে গেছে রে ভাই, সব শেষ হয়ে গেছে, টাকা বেশি লোন নিছি। কেউ ফোনে, কেউ বস্তায় মুখ লুকিয়ে, আবার কেউ বা মার্কেটের ভেতরের পুড়ে যাওয়া দোকানের সামনে বসে হাউমাউ করে কাঁদছেন। আগুনের লেলিহান শিখায় চোখের সামনে পুড়ে ছাই হচ্ছে জীবিকা নির্বাহের মাধ্যম দোকান। স্বপ্নভঙ্গের দৃশ্য দেখে তাই নিজেকে ধরে রাখতে না পেরে জীবনের ঝুঁকি নিয়ে দোকানের মালামাল বের করার চেষ্টা করেন অনেক ব্যবসায়ী। কেউ কেউ আবার ধোয়ার দাপটে কাছে যেতে পারেননি তার পরম যত্নে গড়ে তোলা দোকানে। চার
মাসে দোকান দিয়েছি ভাই, ঋণ বিন করে অনেক কষ্ট করে আমি মাথার উপরে ফাঁকা জায়গা দিয়ে দেখা যাচ্ছে আগুনের শিখা, বের হচ্ছে ধোঁয়ার কুণ্ডলী। তা উপেক্ষা করেও জীবনের ঝুঁকি নিয়ে এয়ার কুলারের ছোট্ট জানালা ভেঙে ভেতরে প্রবেশ করেন দোকানের কর্মীরা। কেউ বের করেন টাকার বান্ডিল, কেউ বা মূল্যবান সামগ্রী। চেষ্টা করছি যে ছোট ছোট যে খোপগুলি আছে ওখান থেকে ভেঙে জাস্ট শুধু ক্যাশটা যাতে অন্তত সেভ করা যায়। এক দোকান থেকে 2 কোটি টাকার মতো উদ্ধার হয়েছে, সেটা হোলসেল দোকান। ঈদ উপলক্ষে প্রতিটি দোকানেই ছিল পোশাকে ভর্তি। শুক্রবার ছুটির দিনে গভীর রাত পর্যন্ত দোকান খোলা রেখেছিলেন অনেকেই, বেচা বিক্রির টাকাও ছিল দোকানেই। অনেক ব্যবসায়ী টাকা পড়েছে, আবার কেউ উদ্ধার করতে পেরেছেন। শুক্রবার সবাই দোকানদারি করছে, ভালো একটা দিন, সবাই টাকা ক্যাশে, কেউ টাকা নিয়ে বের হইতে পারে নাই। কোন রকম জানলাটা ভাঙ্গে আমাদের টাকাটা ক্যাশে থেকে বের করছি, আমাদের মাল সব ভিতরে পড়ে রইছে। সরেজমিন ভেতরে গিয়ে দেখা যায় নিউ সুপারমার্কেটের তৃতীয় তলায় আগুনে ক্ষতিগ্রস্ত হলেও দ্বিতীয় তলার অধিকাংশ দোকানের মালামাল বের করতে পেরেছেন ব্যবসায়ীরা। এদিকে ব্যবসায়ীদের উদ্ধার করা মালামাল যাতে চুরি না হয় সেজন্য তৎপর দেখা যায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। সম্প্রতি রাজধানী সহ বিভিন্ন স্থানের অগ্নিকাণ্ড নাশকতা কিনা খতিয়ে দেখার কঠোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন বিএনপি জামায়াতের পুরানো আগুন সন্ত্রাস আবারও ফিরছে কিনা তাও তদন্ত করা হবে। সকালে গণভবনে অনুষ্ঠিত দলের এক বৈঠকের শুরুতেই বক্তব্য রাখেন সরকার প্রধান। হঠাৎ কেন এমন ঘটনার পুনরাবৃত্তি, নগর জুড়ে এমন প্রশ্নে এবারও নড়ে চড়ে বসেছেন খোদ সরকার প্রধান শেখ হাসিনা। শনিবার সকালে নিজ বাসভবনে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড সভায় সূচনা বক্তব্য রাখেন তিনি। পরপর কয়েকটা আগুন, এই 3-4টি আগুন লাগলো, আর সময়টা ঠিক একই সময়। বারবার এমন ঘটনাগুলো কারো ইন্ধনে নাকি ভিন্ন কোনো ভাবে ঘটছে তা জানতে যথাযথ তদন্তের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আদতেই কি এটা কোনো দুর্ঘটনা নাকি এর পিছনে কোনো কারসাজি আছে, এগুলি আমার মনে হয় সহজে ছেড়ে দেওয়া উচিত না। এটার উপরে আমাদের সকলের একটু নজরদারি বাড়াতে হবে, আমি এটা সবাইকে বলবো, দেশবাসীও বলবো এ ব্যাপারে সতর্ক থাকা। বিএনপি জামাতের অগ্নিসন্ত্রাসের কথা স্মরণ করিয়ে আওয়ামী লীগ প্রধান বলেন সাধারণ মানুষের জীবন বিপন্ন করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির প্লট নিয়ে কেউ খেলছেন কিনা তাও দেখা হবে। অগ্নিসন্ত্রাসীরা কি এখন ভিন্ন পথ ধরলো কিনা এটাই আমাদের এখন দেখতে হবে। আগে তারা সাধারণ মানুষকে পুড়ে যাচ্ছে, এখন আমাদের অর্থনীতি পঙ্গু করার পথে পা দিচ্ছে কিনা এই রহস্যটা ভেদ করতে হবে। আগুন বা নাশকতা ঠেকাতে শপিং মলগুলোতে সরকারের পাশাপাশি নিজস্ব নজরদারির পরামর্শ প্রধানমন্ত্রীর। ঠিক ওই 6টার পরে আগুনটা লাগছে, এটার উপরে নজরদারিটা বাড়াতে হবে, অন্যান্য মার্কেটগুলিকেও সতর্ক থাকতে হবে। এত লোক যে চলে আসে, সবাই যদি এক বালতি করে পানিও নিয়ে আসে তাহলে তো একটু পানি পাওয়া যায় এবং আগুনটা নিভায়। সেটা না নিয়ে সবাই দেখতে আসে, সেলফি তোলে, ফটো তোলে, এটা কী ধরনের কথা? যারা আসবে সবার হাতে পানির বালতি দেখতে চাই। এর আগে বৈঠকের শুরুতেই দলীয় প্রধানকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। গাজীপুরের টঙ্গীতে বিআরটি প্রকল্পে ক্রেন উল্টে পড়ে আহত হয়েছেন 5 জন, এখনও চলছে উদ্ধার কাজ। সবশেষ খবর জানাতে ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার রাজিবুল হাসান। দুর্ঘটনায় যারা আহত হয়েছে, যাদের ক্ষয়ক্ষতি হয়েছে, ঘরবাড়ি ভেঙেছে, তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে আমাদেরকে নিশ্চিত করেছেন বিআরটি এর পরিচালক। এখানে এসেছিলেন ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম, তার সঙ্গে কথা বলেছি, তিনি আমাদেরকে এই তথ্যটি নিশ্চিত করেছেন। জানিয়ে রাখছি যে এই যে একটি দুর্ঘটনা, ক্রেন উল্টে পাশে পড়ে যাওয়া, এরপর দীর্ঘক্ষণ রাস্তা বন্ধ হয়ে থাকা এবং পরবর্তীতে এখানে উদ্ধার তৎপরতা আরো বেশি দেরি করে শুরু করা, সব মিলিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে যে এত বড় একটি প্রকল্প, এই প্রকল্পের কাজ যখন হয় তখন কেন নিরাপত্তার ব্যাপারটিতে আরো বেশি চিন্তা কিংবা আরো বেশি পরিকল্পিত থাকে না, সেই বিষয়টি নিয়ে কিন্তু বারবার প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। এর আগে আরেকটি বিষয় আপনাদেরকে জানানো উচিত, সেটি হচ্ছে যে ক্রেনটি উল্টে পড়ে গিয়েছে সেই ক্রেনটির প্রতিষ্ঠানের এবং প্রতিষ্ঠানের যে ক্রেন, সেই ক্রেনের উপরে রড উপরে উঠানো হচ্ছিল, ঠিক সেই মুহূর্তেই কিন্তু ক্রেনটি পাশের বাড়িঘরে পড়ে যায়। এই যে অবস্থা, এর পরপর কিন্তু দুটো এবং তিনটি বিআরটি প্রকল্পেরই আরো 3টি ক্রেন এসে, অর্থাৎ 25 টনের এই ক্রেনটি তুলতে
আরো প্রায় 100 টনের ক্রেন এনে তারপরে কিন্তু এখান থেকে সরানো হয়েছে। এখন কিন্তু ক্রেন পুরোপুরি উদ্ধার করা হয়েছে, যে ক্রেনগুলো দিয়ে উদ্ধার করা হয়েছে সেগুলো এখন সরিয়ে নেওয়া হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই রাস্তা স্বাভাবিক হবে এমনটাই আমাদেরকে তথ্য দেওয়া হয়েছে এবং আমরাও তেমনটাই এখানে দেখছি। জানিয়ে রাখছি যে এখানকার যে সাধারণ মানুষ তাদের কথা বারবারই আমরা বলছিলাম যে তাদের দাবি হচ্ছে যেহেতু এই প্রকল্পের কাজ আরো অনেকদিন লাগবে শেষ হতে, সেহেতু এই কাজ যখন করবে তখন যাতে করে নিরাপত্তার ব্যাপারটি খুবই পরিকল্পিত ভাবে দেওয়ার পরে এখানে কাজ হয় সেটি তারা দাবি করেছেন। এই অবস্থায় যারা এর আগে বলেছিলাম যে আহত রয়েছেন তাদের মধ্যে কিন্তু একজন শিশু রয়েছে যে গুরুতর আহত, এছাড়া অন্যরা যারা তারা কিন্তু প্রাথমিকভাবে চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে এসেছে। এই অবস্থায় আপনাদেরকে আমি বলতেই পারি যে 5 ঘন্টা পর এই ক্রেনটি এখান থেকে উদ্ধার করা হয়েছে এবং যান চলাচল আগের তুলনায় বিকল্প রাস্তায় অনেকটা স্বাভাবিক রয়েছে, কিছুক্ষণের মধ্যে এই লেনেও গাড়ি ছাড়া হবে এমনটাই আমাদেরকে নিশ্চিত করেছেন জিএমপি ট্রাফিক বিভাগের কর্মকর্তারা। এছাড়া বিআরটি এর কর্মকর্তাদের কথা যদি বলি যে দুর্ঘটনার প্রায় 4 ঘন্টা পর এই দুর্ঘটনাস্থলে তারা এসে আমাদের সঙ্গে কথা বলেছেন যে যারা আসলে এখানে ক্ষয়ক্ষতি হয়েছে, যে ঘরবাড়ি ভেঙেছে তাদেরকে আসলে ক্ষতিপূরণ দেয়া হবে। তো গাজীপুরের যে টঙ্গী দুর্ঘটনাস্থল, ট্রেন উল্টে পড়া সেই দুর্ঘটনাস্থল থেকে এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। গাজীপুরের টঙ্গী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাজিবুল হাসান। 5 সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। রাজশাহী ও খুলনায় এবারও নৌকা নিয়ে লড়বেন বর্তমান মেয়ররা, তবে আলোচনার কেন্দ্রবিন্দু বরিশালের মেয়রের মনোনয়ন না পাওয়া। সেখানে প্রার্থী করা হয় তারই চাচা আবুল খায়ের আবদুল্লাহকে। তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচনী উষ্ণ হাওয়া দেশের 5 মহানগরীতে, যেখানে নৌকার টিকিটে নির্বাচনে লড়তে আবেদন করেন 41 মনোনয়ন প্রত্যাশী। 5 সিটিতে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে শনিবার আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে বসে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের বৈঠক। রাজশাহী ও খুলনায় বর্তমান 2 মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও তালুকদার আব্দুল খালেককে আস্থা রেখেছে ক্ষমতাসীন দল। তবে এবার আর নৌকার টিকিট পাননি বরিশালের মেয়র শেরনিয়াবাদ সাদেক আবদুল্লাহ। ভোটে লড়তে তার চাচা আবুল খায়ের আবদুল্লাহকে বেছে নেয় আওয়ামী লীগ। অন্যদিকে গাজীপুরে প্রার্থী হিসেবে ফিরিয়ে আনা হয় 2013 সালের প্রথম সিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী আজমতুল্লাহ খানকে, আর সিলেটে নৌকার মাঝি যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী। 5 সিটিতে প্রার্থী চূড়ান্তের পরই আলোচনায় বরিশালের মেয়রের মনোনয়ন না পাওয়ার বিষয়টি। যদিও দলীয় সিদ্ধান্তের পেছনের কারণ খোলাসা করেননি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমরা কাকে দেব সেটা আমাদের বিষয় না, জানার আগ্রহ কেন, জানার আগ্রহ এই প্রশ্ন তো আর কখনো। 300 সিটে যখন মনোনয়ন দিই আমরা পার্লামেন্টে, তখন তো প্রশ্ন করে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, গ্রহণযোগ্য ব্যক্তিদের হাতেই তুলে দেওয়া হয়েছে নৌকার টিকিট। শনিবারের মনোনয়ন বোর্ডের সভায় 5 সিটি নির্বাচনের বাইরে 3 উপজেলা, 5 পৌরসভা নির্বাচন ও 6 ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করে আওয়ামী লীগ। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। আগামী জাতীয় নির্বাচনে জনগণের ভোটে আবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে বলে আশাবাদ জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। সকালে রাজধানীর কামরাঙ্গীর চরের 3টি ওয়ার্ডের 151 জন ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে নগদ টাকা ও উপহার প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় আলেম সমাজকে সমাজ পরিবর্তনে ভূমিকা রাখার আহ্বান জানান। পরে আরেকটি অনুষ্ঠানে অংশ নিয়ে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ করেন। আগামীতে নির্বাচন সংবিধান অনুযায়ী হবে জানিয়ে কামরুল ইসলাম বলেন, ভোটে অংশ না নিলে আরও অস্তিত্বের সংকটে পড়বে বিএনপি। তারা ষড়যন্ত্র করতেছে আবার অতীতে 1/11 যেইভাবে একটা সরকার এনেছিল, অনির্বাচিত সরকার 3 মাসের সরকার 2 বছর, ওই রকম আরেকটা অনির্বাচিত সরকার 2 বছর 3 বছরের জন্য আনতে চায় তারা। বাংলাদেশের মাটিতে আর কোনো অনির্বাচিত সরকার, তত্ত্বাবধায়ক সরকার আসবে না, না, না। নির্বাচন কমিশন একটা সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন করবেন এবং ইনশাআল্লাহ সেই নির্বাচনের মাধ্যমে আবার সাধারণ মানুষের ভোটে শেখ হাসিনা নির্বাচিত হবে।
দেশের বাজারে আরেক দফা বাড়ল স্বর্ণের দাম। নতুন এ দাম কার্যকর হবে কাল থেকেই। নতুন দাম অনুযায়ী ভালো মানের প্রতি ভরি স্বর্ণ 1,283 টাকা বাড়িয়ে 98,444 টাকা নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণের মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে। 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে 98,444 টাকা। এছাড়া 21 ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি মিলবে 93,954 টাকায়। রাজধানীর নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের প্রভাব পড়েছে ঈদ কেনাকাটায়। বন্ধ রাখা হয় আশপাশের কয়েকটি মার্কেট। রাজধানীর মার্কেটগুলোতে একের পর এক অগ্নিকাণ্ডে আতঙ্কিত ব্যবসায়ীরা। শনিবার সকালে নিউ সুপার মার্কেটে আগুন লাগার ঘটনায় প্রভাব পড়েছে পার্শ্ববর্তী মার্কেটগুলোতে। অগ্নিকাণ্ডের পর থেকে বন্ধ রাখা হয় নূর মেনশন, ধানমন্ডি হকার্স মার্কেট, নূরজাহান মার্কেট সহ বেশ কয়েকটি বিপণী বিতান। গাউসিয়া মার্কেটের কয়েকটি দোকান ছাড়া বেশিরভাগ দোকানে ক্রেতা শূন্য। আবার অনেকে আতঙ্কে খোলেননি দোকান। এখন তো মার্কেটে কাস্টমার আসবে না, তখন এই অবস্থা দেখলে কি আসবে মার্কেটে? মার্কেট পুরো খালি, এটা এখন বোঝা যাবে কালকে পরিস্থিতি কি হয়। তবে তীব্র গরম উপেক্ষা করে স্টান মল্লিকায় কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা। ঈদ আসতে আর অল্প কিছুদিন বাকি থাকায় পছন্দের পোশাকটি কিনতে চলছে দর কষাকষি। মোটামুটি আগের ঈদের থেকে এবারে রেঞ্জটা একটু বেশি, কিন্তু কালেকশনগুলো নিউ আসছে, যে দেশীয় পোশাকগুলো এখন আমার ভালো লাগে। রমজানের শেষ সময়ে কাঙ্ক্ষিত ব্যবসা করার প্রত্যাশা ব্যবসায়ীদের। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। নজিরবিহীন দাবদাহে পড়ছে দেশ, বেশি বিপাকে খেটে খাওয়া মানুষ। তীব্র গরমে প্রাণ অতিষ্ঠ হলেও আবহাওয়া দফতরে নেই সুসংবাদ। 8 বছরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় 42 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। উত্তপ্ত সড়কে নগরবাসীর নাভিশ্বাস। সূর্যের প্রচণ্ড তাপ থেকে বাঁচার যেন কোনো উপায় নেই। কি ঘর কি বাইরে, সবখানেই তীব্র দাবদাহ। বাসাও থাকা যাচ্ছে না, ফ্যানের বাতাসও অনেক গরম। রোদ নাই, তারপরও থামতেছে। কংক্রিটের নগরীতে গাছের ছায়া মেলা বড় দুষ্কর। রোদ থেকে বাঁচতে তাই ছাতা বা কাপড়ের আশ্রয় খুঁজতে হচ্ছে সবাইকে। গরমের কারণে 2 ঘন্টার পরে আর গাড়ি চালানো যাচ্ছে না। গাড়িগুলোর ভেতরে ফ্যান নাই, যাত্রী কমপ্লেইন করে। প্রচুর পরিমাণে পানি ও ভিটামিন সি যুক্ত খাবার খাওয়ার পরামর্শ চিকিৎসকদের। যখন কাশে তখনই শ্বাসকষ্টটা বেড়ে যেতেছে এই গরমের কারণে। পরিস্থিতিটা যদি সামনে আরো কয়েকদিন জিতে থাকে তাহলে আমাদের আসলে সাবধানতা অবলম্বন করা ছাড়া উপায় নেই। তীব্র গরমে প্রাণ অতিষ্ঠ হলেও আবহাওয়া দফতরে সুসংবাদ নেই। 18 তারিখ পর্যন্ত এই তাপমাত্রার যে রেঞ্জ তা কমার সম্ভাবনা কম। তবে জলীয় বাষ্প বাড়ার কারণে 20 তারিখ থেকে খুলনা, ঢাকা, ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদরা বলছেন দিনে দিনে বাড়বে এই তাপপ্রবাহ এবং এরকম বিরূপ আচরণ করতে শুরু করবে আসলে প্রকৃতি। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।